আমি হলাম মদিনার খেজুর বাগানের একটা খেজুরের গাছ। আমি মরে গিয়েছি, আমার মধ্যে কোনো প্রাণ নাই, কিন্তু রাসূল যে তারিখ থেকে আপনি আপনার নবুয়তের ফিট মোবারক আমি মরা খেজুর গাছের সাথে লাগিয়ে খুতবা দিচ্ছেন, আপনার উসিলায় সেদিন থেকে আমার ভিতর প্রাণ এসে গেছে, আমার ভিতর প্রাণ এসে গেছে, আপনার ভালোবাসা এসে গেছে। নবী গো, এতদিন যাবত আপনি নবুয়তের ফিট মোবারক লাগিয়ে খুতবা দিতেন, আজকে আপনি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে ও যে মিম্বরে চলে গেলেন। নবী গো, আমি আপনার বিচ্ছেদে কান্দতেছি, আমি আপনার বিচ্ছেদে কান্দতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিচ্ছেদে কান্দতেছি। আমার নবী বলেন, কি বলতেন জানেন, এ উস্তানায় হান্নানা, তুমি কি দুনিয়া চাও না তুমি আখিরাত চাও? এ উস্তানায় হান্নানা, তুমি কি দুনিয়া চাও না তুমি আখিরাত চাও? এ উস্তানায় হান্নানা, তুমি যদি দুনিয়া চাও, আমি নবী এক্ষুনি আমার নবুয়তের হাতে তোমাকে মদিনার খেজুর বাগানে লাগিয়ে দেব, তুমি জীবিত হবে, তোমার থেকে খেজুর ধরবে, মদিনাবাসী খেজুর খাবে। আর যদি তুমি আখিরাত চাও, আমি তোমাকে আমার হাতে এই মিম্বরের নিচে তোমাকে দাফন করব, আমি আমার হাতে তোমাকে এই মিম্বরের নিচে দাফন করব, কিয়ামতের মাঠে তোমাকে সহ আমি কিয়ামতের মাঠে উঠব, আমি রাসূল তোমাকে কিয়ামতের পরে জান্নাতের খেজুর বাগানে তোমাকে লাগিয়ে দেব, অনন্তকাল পর্যন্ত জান্নাতীরা তোমার ফল বক্ষণ করবে। সুবহানাল্লাহ। উস্তানায় হান্নানা কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, চাওয়ার তাগলে দুনিয়া চেয়ে কোনো লাভ নাই, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে দুনিয়া চাই না, আমি আপনার কাছে আখিরাত চাই। আমার নবী উস্তানায় হান্নানাকে নিজের মিম্বরের নিচে দাফন করেছেন, আমার নবীর হাতে কিয়ামতের পরে আল্লাহ আমার নবী জান্নাতে লাগিয়ে দেবে, ওখানে খেজুর ধরবে, আবাদুল আবাদ চিরস্থায়ী জান্নাতীরা ওই গাছের ফুল ফল বক্ষণ করবে। সুবহানাল্লাহ। ও মদিনা তুমি বলতে পারি না, আরেকটু জোরে, ও মদিনা তুমি বলতে পারি না, কি করে বলবো তোমায় বলো না, আরেকটু মাপন নিয়ে, ও মদিনা তুমি বলতে পারি না, ও মদিনা তুমি বলতে পারি না, কি করে বলবো তোমায় বলো না, বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, ঠিক কিনা রসুল? আমাদের আরে জানে জান না মানলে তো আপনি ইমানদারও না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজান, যাহার নামে তোমারে বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি আমার পানা কিছু সৃষ্টি করত না, ও মদিনা তুমি বলতে পারি না, জোরে বলুন না, সুবহানাল্লাহ। বলো হুজুর, এমন কোন দর্শন কি ইসলামে আছে যে আমি মৃত্যুর পরে জীবিত? আমি স্পষ্ট ভাষা বলছি, পৃথিবীর মধ্যে দর্শন কেউ দিতে পারে নাই, মৃত্যুর পরে কবরে সশরীরে জীবিত এমন দর্শন বিশ্বের মানুষকে যিনি উপহার দিয়েছেন উনার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিভাবে
বলছে না, অনেক দূরে। কিন্তু এক হুজুর ওয়াজ করতেছেন, আমরা আমার বাবা মারা গেল, আমার ভাই সদাগর সাহেবের মায়ের ইশারা সব করতেছে না, মা মারা গেল, আমাদের আব্বা মারা গেল। মারা যাওয়ার পরে যখন আমরা কবরের ভিতর দফন করি, একজন হুজুর কবরের পারে দাঁড়িয়ে তলকিন করে, কি আপনাদের এখানে কি বলেন, আপনাদের এখানে এগুলো আছে নাকি? তলকিন করে এক হুজুর ওয়াজ করতেছে, বলে এগুলো কি করতেছেন আপনারা? উপরে বললে কি ভিতরে যাবে? তো ওখানে কিছু ছেলে আছে চামচা, বলে না 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 যাবে না। তো আপনারা কথাটা বুঝতেছেন? সে বলতেছে উপরে বললে কি ভিতরে যাবে? তো শ্রোতারা বলতেছে না না উপরে বললে ভিতরে যাবে না। আমি বললাম হাই হুজুর, নিজে নিজেকেও ধোকা দিয়েছেন, সমাজকেও। কোরআন হাদিস পড়েন নাই, শুধু কুর্তা গায়ে দিয়ে মুফাসসির কোরআন হয়ে গেলেন। উপরে বললে ভিতরে যাবে কিনা, উপরে বললে ভিতরে যাবে কিনা, আমাদের এতকাদ কোরআন সুন্না ভিত্তি আকিদা হচ্ছে উপরে বললে ভিতরে যাবে, উপরে বললে ভিতরে যাবে। বলে হুজুর দলিল? আরে মেশকার শরীফটা খুলেন, বেশি লাগবে না, প্রত্যেক মাদ্রাসায় সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসায় পড়ায় এসবাতে আজাবে কবর একটা চ্যাপ্টার আছে গোটা হাদিসের মধ্যে। হুজুররা কি করে আমি আমি নিজে বুঝতেছি না। আল্লাহ নবী বলেন ইজা তাওয়াল্লা আসহাবুহু ওয়া ফি রিওয়ায়াতিন ইজা আদবারা আসহাবুহু ইয়াসমাউ কারান আলাইহিম। আল্লাহ নবী বলেন আমার উম্মত যারা দাফন করতে এসেছিল, দাফন করার পর ওনার বন্ধু বান্ধব যখন বাড়ির দিকে চলে যায়, কারো পায়ে জুতা কারো পায়ে স্যান্ডেল আছে, জুতা স্যান্ডেল পরে হাঁটার সময় টক টক করে একটা আওয়াজ হয়, আমার মহাবুব নবীর দর্শন। ওই বন্ধু বান্ধব যারা আমার উম্মতকে দাফন করতে এসেছিল, তারা চলে যাওয়ার পথে তাদের জুতার আওয়াজ পর্যন্ত ওই মাইয়াত কবরের ভিতর থেকে শুনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা তাবাল্লা সাহাবু ওয়া ফি রিওয়ায়াতিন ইদা আদবার সাহাবু ইয়াসমাউ কুরআন আলাইহিম। যখন বন্ধু বান্ধব চলে যাওয়া চলে যাওয়ার পথে তাদের জুতার আওয়াজ পর্যন্ত ওই আমার উম্মত কবরের ভিতর থেকে শুনে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি বিচার করেন, একটা জুতার আওয়াজ টক টক একটা আওয়াজ যদি কবরের ভিতরে যায়, একজন হুজুর দাঁড়িয়ে যে তলকিন করবে, এটা যাবে না হুজুর? এটা কোন কিতাবে আছে তলকিন? আমি বলবো বাবা কিতাব তো তোমার লাইব্রেরিতে আছে, কিতাব কিন্তু তোমার ঘরে আছে, তুমি কিতাব পড়ো নাই। আমার ভাইয়েরা নুরুল ইজা আপনারা চিনবেন না, বাবা আলেম হলে নুরুল ইজা কেমন কিতাব চিনবেন? এই নুরুল ইজার মধ্যে স্পষ্ট ফতোয়া ওয়াতালকিনুহু ফিল কবরে মশরুউন। মানুষ মৃত্যুর উপর মানুষকে যখন কবরে দাফন করা হয়, একজন মানুষ দাঁড়িয়ে তাকে কলমা তলকিন করা, এটা শুধু জায়েজ না, এটা একটা শরীয়তের বিধান। সুবহানাল্লাহ, এটা একটা শরীয়তের বিধান। কবরের পারে দাঁড়িয়ে মানুষকে দাফন করার পর তলকিন করা, এটা শুধু জায়েজ না, এটা তো শরীয়তের একটা বিধান। নূরুল ইজার সারা মারাকিল ফালা কিতাব বলেন, আবার মারাকিল ফালার সারা তাহাবী বলেন, তিনটা কিতাবে কিতাবের ভিতরে আছে। আমার ভাইয়েরা দেখবেন কবরের ভিতর তলকিন করা, মাইয়াতকে কবর ভিতর দাফন করার পর তলকিন করা, এটা শরীয়তের বিধান। বুলুগুল মরাম এই কিতাবের মধ্যে হাদিস নকল করছেন, তলকিন করার সময় তাকে কিভাবে আহ্বান করবে তার নাম সিস্টেম পর্যন্ত আছে। দুনিয়ার মধ্যে একজন মানুষ একজন মানুষকে আহ্বান করে, হে আব্দুর রহমানের ছেলে আব্দুল খালেক, কিন্তু মৃত্যুর পরে বাবার নাম ধরে ডাকা হয় না, মায়ের নাম ধরে ডাকা হবে, এ সাকিনা খাতুনের ছেলে আব্দুর রহমান। এখন বুলুগুল মরামে মাসলাম ছিলেন, যিনি তলকিন করছেন উনি যদি ওই মাইয়াতের মায়ের নাম না জানে তখন সে কি করবে?
বলে তখন সে বলবে হে হাওয়া আলাইহিস সালামের ছেলে আব্দুর রহমান উঁচু নিচু নাই বিদাবিদ সব সমান বুলো প্রভেদ আরে উঁচু নিচু নাই বিদাবিদ সব সমান বুলো প্রভেদ আদম হাওয়া হতে পয়দা বলবেন না আপনারা আদম হাওয়া হতে পয়দা এই শরম রাখি একুন মধুর বাণী নিয়ে এলো মরু পাখি আরে বিশ্ব জাহান তারই রূপে মেলো আবার আঁকি আল্লাহুম্মা কষ্ট হচ্ছে না তো আমার মুখে আমার মুখে হাতে শরীর পড়েন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতিনু মাউতাকুম আমার নবীর বিধান উম্মত তোমরা তোমাদের মইয়্যতদেরকে তলকিন করো তোমরা তোমাদের মইয়্যতদেরকে কালমা শিখায় দাও তলকিন করো এই হাদিসের এক ব্যাখ্যা এখানে একটা রুফাকত্ব রুফাকত্ব মানে যার কাছে মালিকুল মওত উপস্থিত হয়েছে যার কাছে মালিকুল মওত উপস্থিত হয়েছে রোগ কবজ করতেছে বন্দা সত্র সত্র করতেছে উম্মত এ সময় একজন মানুষ তার পাশে বসে আস্তে আস্তে মিষ্টি ভাষায় কলমা তলকিন করো আমার ভাইরা আপনার চ্যাপ্টার কিন্তু এ চ্যাপ্টার মানে খুব অবহেলিত অনেক মানুষ বাপরে মারে চিৎকার চিল্লাচিলি করে সাবধান 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 মানুষের কাছে যখন মালাকুল মওত ইসলাম উপস্থিত হয়ে যায় এমন কঠিন সময়ে তার জীবন আর কোনোদিন আসবে না সাকরাত বেশি কষ্ট বাবা সাকারাতের বিছানাতে আরে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটিবে না সাকারাতের বিছানাতে আরে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে কি করবেন আরে কৌসরের পানি দিবেন শাহে মদিনা সুবহানাল্লাহ কৌসরের পানি দিবেন শাহে মদিনা কৌসরের মালিক যিনি তাহাকে জানো ভালো যদি বাঁচতে হয় এদিন টেলিভিশনে বসে বসে এক মোল্লা ওয়াজ করতেছে রসুল রসুলকে আল্লাহ কৌসর কৌসরের মালিক রসুল না আল্লাহ কোরআন বলছেন ইন্না আতাইনা কাল কৌসর হে রসুল আমি আপনাকে কৌসর দান করেছি আল্লাহ বলছেন রসুলকে কৌসর দান করেছেন আর এই মোল্লায় বসে বসে টেলিভিশনে বাতা দিচ্ছে রসুল কৌসর আল্লাহ বলছেন আমি আপনাকে কি দান করেছি কৌসর দান করেছি এই হাদিসের ব্যাখ্যায় বুখারী শরীফ বলেন কিতাবুত তাফসীর রাসূল পাকের কাছে জিজ্ঞাসা করা হলো মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ হুজুর কাউসার এটা কি আমার রাসূলের কয়েকটা তাফসীর একটা হলো নাহারুম ফিল জান্নাহ জান্নাতের একটা নাহার আমার রাসূল বলছেন হাউজি কাউসার কত বড় জানো উম্মত এক হাউজি কাউসার একটা হবে জান্নাতে আর তা হবে কিয়ামতের মাঠে কাউসার কত বড় জানো মাসিরাতা শাহরিন এক মাসের দূরত্ব ওয়াফি রিওয়ায়াতিন আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে মাসিরাতা সাফারিন এক গামের দূরত্ব অপর হাদিসের মধ্যে আমার রাসূল স্পষ্ট ভাষায় বলছেন উম্মত হজে কৌসর কত বড় জানো আরে হজে কৌসরের পারে যে পেয়ালা আছে না পেয়ালা কতটুকু আছে জানো আসমানের যত নক্ষত্র তত পরিমাণ পেয়ালা আছে হজে কৌসরের পারে
এখন আপনি বিচার করেন কত বড়। আসমানের যত নক্ষত্র ততগুলো পেয়ালা আছে হৌজে কৌসারের পারে। আমার নবী বলেন, হে আমার উম্মত, হৌজে কৌসারের পানি দুধের চেয়ে বেশি সাদা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। আমার মাহবুব নবী বলা দিচ্ছেন, কোন উম্মত যদি একটুক, আমরা একটুক বলি না, কোন উম্মত যদি একবার ওখান থেকে পানি পান করতে পারো, লা নাজমা বাদা আবাদা, হৌজে কৌসারের সামান্য পানি পান করার পরে তুমি অনন্তকাল জান্নাতে থাকলেও তোমার কোনোদিন পিপাসা লাগবে না। সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহি মদিনা, কৌসারের মালিক যিনি তাকে জানো, ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয়। আপনাদের কষ্ট তো হচ্ছে না? এতক্ষণ বললাম ইসলামের কথা, এখন বলবো হিন্দুদের কথা। এখানে বুঝো আমাদের অনেক হিন্দু ভাই আছে না, এরা কিন্তু জানে না তাদের ভেদের মধ্যে কি আছে, ওরা কিন্তু জানে না। হিন্দুদের ভেদের মধ্যে একটা চ্যাপ্টার আছে, ওটাকে বলা হয় অনকাহী অনকথা। কি বললাম কথা বলেন না আমার সাথে? অনকাহী অনকথা, অনকাহী অনকথা। আমার মুখে মুখে বলতে পারবেন না? অনকাহী অনকথা। এই চ্যাপ্টার এটা ওই তলকিন সম্পর্কে। আমরা যে মৈয়দেরকে তলকিন করি এটা শুধু ইসলামে না, হিন্দুদের মধ্যেও আছে। তো বেশকম কি? বেশকম হলো হিন্দুদের কাছে যখন ওই মলেকুল মত ইসলাম আসে না প্রাণ নিয়ে যাওয়ার জন্যে, তখন ওরা কি করে, ওই নারী হোক পুরুষ হোক একে ধরে একেবারে টেনে ঘর থেকে বের করে, সামনে আঙ্গিনা আছে না, উড়ন্ন চিহ্ন না তোমারা, সামনে আঙ্গিনা আছে তো, আঙ্গিনার এক পাশে তুলসী গাছ আছে। তুলসী গাছ কোন গাছ? তুলসী গাছ। ওই তুলসী গাছের নিচে ওই তাদেরকে ফেলে ওরা চলে যায়। তখন একজন ব্রাহ্মণ এ আস্তে আস্তে আসে, এসে তার পাশে বসে এই মন্ত্রটা বলে, ওই তলকিন আর কি, অনকাহী অনকথা। আমি বলবো? বললে আগে আমাকে ওয়াদা করো, আমাকে তোমরা ব্রাহ্মণ ডাকবে না তো? বন্ডা আসলে বললে আর মানে যদি দেখিনে কত রেগে ভাই ভুতু দো, আমি তাদের মতো পড়বো, লা লা ইলাহা রতিফাফাম ইল্লা ইলাহা ফরম ফদম জন্মা বৈকুণ্ঠ ফর আফিনতি জফি নাম মুহাম্মাদম। সুবহানাল্লাহ। এখানে কোন কিন্দু ভাই তাইলে শুনেন আপনারা, লা ইলাহা রতিফাফাম ইল্লা ইলাহা ফরম ফদম জন্ম বৈকুণ্ঠ ফর আফিনতি জফি নাম মুহাম্মাদম। কি মানে? এ যে হিন্দু ভাই, এ যে হিন্দু বোন, এটা তোমার মৃত্যুর সময় তুমি আমার মুখে মুখে এই মন্ত্রটা পড়ো, লা ইল্লা। এটা সংস্কৃত ভাষা, লা ইল্লা। আমরা আরবের মধ্যে পড়ি লা ইলাহা, রাখেন রাখেন লা ইলাহা, ওরা সংস্কৃত ভাষায় পড়ে লা ইল্লা। এ যে হিন্দু ভাই, এ যে হিন্দু বোন, এখন তোমার মৃত্যুর সময় তুমি আমার মুখে মুখে এই মন্ত্রটা পড়ো, লা ইল্লা। তুমি যদি লা ইল্লা পড়ো, হরতি ফাফম, তোমার জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। এরপরে বলতেছে ইল্লো ইল্লা ফরম ফদম। আমরা ইল্লাল্লাহ পড়ি না, এটা ইল্লো ইল্লা। আর তুমি যদি ইল্লো ইল্লা পড়ো, তুমি অত্যন্ত মর্যাদাবান হবে। এরপরে বলতেছেন জন্ম বৈকুণ্ঠ ফর আফকিনুতি জফি না মুহাম্মাদম। এ যে হিন্দু ভাই হিন্দু বোন, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি,
তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও তুমি সব সময় মুহাম্মাদের নাম জপ করো। আল্লাহু আকবার বলবেন না? এটা খুশির খবর না? ও ব্রাহ্মণ ভাই, তুমি তাকে মৃত্যুর সময় কি সংবাদ শোনাচ্ছ? এটা তো তাকে আগে বলা উচিত ছিল। আগে বললে সে সবসময় মুহাম্মাদের নাম জপত, সে আজীবন স্বর্গে যেত। এখন মৃত্যুর সময় শোনাচ্ছ, তার উপর সকাল চলছে, সে মুহাম্মাদের জিকির কিভাবে করবে? আমি যখন ওই যে হাটহাজারী কলেজ মাঠে এই বক্তব্য রাখছিলাম, আমার ক্যাসেট গড়ে গড়ে অনেক হিন্দু ভাইয়েরা যে নুরি সাহেবের কথাগুলো আমরা একটু রিচার্জ করি, আমি বললাম ভাই এগুলো আমার পকেটে বলছি না, মার্কেট থেকে একটা বই কিনবেন, ওই বইয়ের নাম জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাই মুহাম্মদ নুরুল ইসলাম, আমার রসুলদের জগৎগুরু। তার প্রমাণ করার জন্য যে সমস্ত তথ্য উনি ওখানে আনছেন, তদমধ্যে তথ্য আছে যে হিন্দুদের বেদের মধ্যে আছে, ওরাই বলতেছে যে তুমি যদি আজীবন স্বর্গে থাকতে চাও, স্বর্গে বাস করতে চাও, তাহলে তুমি সব সময় মুহাম্মাদের নাম জপো। কে আপনাদের ভালো লাগতেছে তো? মুহাম্মাদের নাম যতই জপি তত মধু লাগে, মুহাম্মাদের নাম যতই। আপনাদের ভালো লাগতেছে না মনে হয়? এক হুজুর পাইলাম সকরিয়ে, সকরি এক জায়গায় হুজুর ওয়াজ করতেছে যে মুহাম্মার নাম যত জপে তত মধুর লাগে, এটা নাকি ভুল? এটা শিরক। জামাত ইসলামের এক মৌলবী ও টিভির মধ্যে বলে, পাগল ছাগল কোথেকে আসে এগুলো জানি না, একটার কাছে কাহিনী কোনো জ্ঞান নেই, মুহাম্মার নাম যত জপে তত মধুর লাগে, এটা নাকি শিরক? কবি নজরুল নাকি এটা শিরিক গুণে করেছে? এখন ওই হুজুররা কবি নজরুলকে মোশারেক বানাই দিছে, অথচ ওই মৌলবীরা লাগছে মোশারেকের দোয়া কবুল আসেনি, কথা বলেন না কেন? এখন তাদের কাছে ফতোয়া তালাশ করেন, কবি নজরুল কি মুমিন না মোশারেক? তোমাদের ফতোয়াটা মোশারেক হয়ে গেছে, তাহলে তো সে জাহান্নামী। আমরা এমন এক দেশে আসলাম কি বলতেছে সে নিজেও জানেন, কথা বুঝতেছেন? আমি ওই দিন চকরিয়ার মাহফিলে বলছিলাম যদি সাহস থাকে আমার সাথে কিতাব নিয়ে বসো, টেলিভিশনে পড়ায় বসো আমার সাথে, এর তো মূল্য নাই, দেখুন কত ফল ফল কতগুলো বলতে পারা বল কতগুলো। আজকে মুসলমানের মধ্যে কি হচ্ছে? বিভ্রান্তি হচ্ছে মুসলমানের মধ্যে, আজকে মারামারি হচ্ছে, বিভ্রান্তি হচ্ছে। আর আরেক আরেক দল বাইরেছে, এরা হচ্ছে আল হাদিস, আমি নাম দিয়েছি তার নাম আল হবিস, ওই বোমা ওই যে বোমা ফুটাই না বোমা বোমা ওই যে বোমা মারছে না, কথা বলেন না কেন? জেএমবি বোমা যারা বোমা হাঁটায় এ আল হাদিস আল হবিস, হ্যাঁ এরা বলে তারাবির নামাজ 8 টাকা। আমি একবার দেখেন লিফলে সাবালো আমাকে দিনাজপুরে এরশাদ বুখারী ফোন করলো, নুরি সাহেব এক হবিস ফতোয়া দিল, লিফলেট ছাবি হচ্ছে তারাবির নামাজ নাকি 8 রাকাত। আমি বললাম তারাবির নামাজ 20 রাকাত, তাকে বলো মোনাজারা করব। যখন তাকে ফোন করলাম তুমি কোন মাদ্রাসায় আছো আমরা আসতেছি, তখন সে মোবাইলটা বন্ধ করে কোথায় যে চলে গেছে তা তালাশ করে পাইনি। অথচ এখানে না হেরাম শরীফের মধ্যে পর্যন্ত কয় রাকাত তারাবি, হেরাম পর্যন্ত 20 রাকাত তারাবি হচ্ছে, কত ষড়যন্ত্র হচ্ছে দেশের মধ্যে, আমরা কথার জবাব দেব বলেন তো? এগুলো বললে তো অনেক বেলা তো নারাজ হয়ে যায়, আমি তো আল্লাহর রাস্তে বলতেছি, যেটা বিশুদ্ধ এটা বলতে হবে না? এদিন পত্রিকায় মুফতি আমিন একটা কথা বলল, আমাদের বাইতুল মুকাররমের ক্ষতি মহাপরিচালক নাকি একটা খবর বুঝারি, আমাদের স্বামী মোহাম্মদ আফজল সাহেব নাকি খবর গুজারি, নাউজ বিল্লাহ বলবেন না আপনারা? আচ্ছা তুমি খবর গুজাবানি, উনি আল্লাহর ওলি দিয়ে জিয়ারত করেন, এই তো জিয়ারত কি ফুজা? যারা জিয়ারতকে ফুজা বলে এরা মুসলমান থাকবে? তুমি কিভাবে তুমি ওনাকে খবর ফুজারি বলছো? স্বামী মোহাম্মদ আফজল উনি একজন নেককার মানুষ, উনি একজন আল্লাহর বলিভক্ত মানুষ, ঠিক কিনা? আরে বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে বাইতুল মুকাররমে এক কম বক্তরা মিলাদুন নবীর মাহফিল করতে দেয় নাই, এই সরকার আসে
হচ্ছে। এদিন আমার তাফসীর ছিল আমদরকিলা জামে মসজিদে, ওখানে বলছি আমি, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি মুফতি আমিনীর, এই মুফতি আমিনী যে ওনাকে যে কবর ফুজারি বললো তার বিচার হওয়া দরকার। আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি অনতিবিলম্বে মুফতি আমিনীকে অ্যারেস্ট করা হোক। কবর ফুজারি কাকে বলে সে দলিল দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে। সে একজন আল্লাহর বলি, আমরা আল্লাহর বলিদের দরবারে যাই, আমরা আমাদের মুরব্বীদের কবরস্থানে যাই জিয়ারত করার জন্য, সুযোগ পাইলে আল্লাহর বলিদের দরবারে যাই জিয়ারত করার জন্য, শহীদ ইকরামের দরবারে যাই জিয়ারত করার জন্য, আল্লাহ তৌফিক দিলে রাসূল পাকের দরবারে যাই জিয়ারত করার জন্য, ঠিক কি না? ঠিক। কিভাবে স্বামী মোহাম্মদ আব্দুল সাহেবকে কবর গুজারি বললো? এই কম বক্তের বিচার হওয়া দরকার। আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি মুফতি আমিনীকে অ্যারেস্ট করা হোক। সে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়। তোমার ভালো লাগে না তুমি জিয়ারত করো না, ওলির দরবারে যেও না, তোমাকে যাওয়ার কথা তো কেউ বলে না। আমাদের ভালো লাগছে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই জিয়ারত করার জন্য যাই। আর জিয়ারতের সিস্টেম ইসলামে আছে কিনা আমি এই সপ্তাহ নিয়ে আলোচনা করব। ব্যাপক আলোচনা হচ্ছে, আপনাদের কষ্ট তো হবে না? কটা বাজ্য ভাই আপনাদের কষ্ট হবে? আমার মুখে হাদিস বলবেন আম্বরায় দাতা, আপনারা নোট করেন মোবাইলে করেন, তারপর হাদিস কিতাবের সাথে মিলান, আম্বরায় দাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها ونهيتكم عن لهم الأداهي فوق ثلاث فامسكوا ما بدا لكم. بابا অনেক লম্বা হাদিস। আল্লাহর নবী বলেন উম্মত অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম। আপনারা কান দিয়ে ভালো করে শুনেন, উম্মত অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নির্দেশ দিচ্ছি ফাজুরুহা তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। শুনছেন? আর আসেন ওয়ানাহাইতুকুম আল্লাহু মিন উদাহি ফাওকা সালাসিন, উম্মত অনেক দিন হয়েছে তিন দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম, আজ থেকে অনুমতি দিলাম যতদিন ইচ্ছা। মিন্না মাথা দেয়া আবাই প্রতিবে খাবার কথা ওই দিন না। আমার ভাইরা একটু ভালো করে শুনেন, প্রথম ইসলামে অনেক কিছু নিষেধ ছিল, আপনারা ভালো করে শুনেন, প্রথম ইসলামে অনেক কিছু তন্মধ্যে একটা কবর জিয়ারত, কবরস্থানে গিয়ে জিয়ারত করা আমার রসুল নিষেধ করেছিলেন যে তোমরা কবরস্থানে যেও না, তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো না। আমার রসুল কবরের জিয়ারতটা কি করেছিলেন? নিষেধ করেছিলেন। আমি এই হাদিসের ব্যাখ্যায় চিন্তা করলাম নিষেধ করার পিছনে কারণটা কি, নিশ্চয় কোনো একটা কারণ তো আছে। কিতাব পড়লে কিতাবের মতো পড়তে হবে, তালাশ করতে 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 মোল্লা আলী কারির কথা পেয়ে গেলাম, ইমাম নবীর কথা পেয়ে গেলাম, শেখ মক্কের গালিবের কথা পেয়ে গেলাম, রসুলের পাক প্রথম ইসলামের মধ্যে কবরের জিয়ারত করা নিষেধ করার পিছনে একটা কারণ ছিল, যারা কলমা পড়ে মুসলমান হয়েছে ওরা তো প্রায় সময় মূর্তি পূজা করেছে, মুসলিমই একজন দুজন ছাড়া প্রায় তো আগে কি করত, মূর্তি পূজা করত, ঠিক কি না? আল্লাহর নবী দেখলেন ওরা কেউ 10 বছর, কেউ 18 বছর, কেউ 20 বছর ধরে মুহাম্মদ মূর্তি পূজা করেছে। আমার নবী চিন্তা করলেন এই মুহূর্তের মধ্যে কলমা পড়ে সে মুসলমান হয়েছে, এখনো পর্যন্ত তার ভিতর কিন্তু মূর্তির মায়া আছে। আমার নবী চিন্তা করলেন এই মুহূর্তের মধ্যে কবরস্থানে যাওয়া মুরব্বীদের জিয়ারত করার যদি অনুমতি দেওয়া হয়, খোদাই না করো মা বাবার কবর সামনে দেখলে মূর্তির কথা স্মরণ হবে,
আর মূর্তির কথা যদি স্মরণ হয় আবার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে মূর্তি পূজার দিকে দাবিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রাসূল নিষেধ করে দিয়েছেন কবরের জিয়ারত নিষিদ্ধ। আপনারা জিনিসটা বুঝে গেলেন? আমার ভাইয়েরা অনেক আসেন, আপনারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আসেন আসেন। আমার ভাইয়েরা আরেকদিন আমার নবী কি করলেন, আমার নবী দেখলেন সাহাবায়ে কেরামের ঈমান আকীদা এমন মজবুত হয়েছে প্রয়োজনে ওরা জান দেবে ঈমান কিন্তু দেবে না। এমন মজবুত যখন হয়ে গেল আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, নির্দেশ দিয়ে দিলাম তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। রাসূল পাক যে জিয়ারতের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছেন নিষেধাজ্ঞা উগ্র হয়েছে, কিয়ামত পর্যন্ত জন্য বিধান চালু করে দিয়েছে, ও আমার উম্মত তোমরা কবরস্থানে গিয়ে কি করো জিয়ারত করো। জিনিসটা বুঝতে পারলেন? শুধু নির্দেশ না, আল্লাহর নবী নিজেও কবরস্থানে গিয়ে জিয়ারত করেছেন। আমি মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি, মিশকাত শরীফের হাদিস, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা বর্ণনা দিচ্ছেন কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বকিল গারকাত। উম্মুল মুমিনিন মা আয়েশা বর্ণনা দিচ্ছেন আল্লাহর নবীর অভ্যাস ছিল, আল্লাহর নবীর আদত মুবারকা ছিল, আল্লাহর নবী যে সব রজনীতে আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি আমার জীবনে কোনোদিন রাতের শেষ ভাগে আমি আমার নবীকে আমার হুজরায় তালাশ করে পাই নাই। আরেকদিন আমি পাড়া দিলাম গভীর রাত্রে নবী যাই কোথায়, আমি আয়েশা দেখলাম গভীর রাত্রে রাসূল উম্মতের মায়ায় মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি কবরস্থানে চলে যেতে। হায় হায় হায়, আল্লাহর নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকিতে চলে যেতেন, আর দোয়া করতেন আল্লাহুম্মা গফির লিআহলিল বকিল গারকা ওয়া মালিক মাওলা, বকি শরীফের মধ্যে আমার যতগুলো হুনুমার সাহিত আছে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার নবী ওই জান্নাতুল বকিতে গিয়ে আমার নবী জিয়ারত করতেন, সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আছে আমার নবী বছরের মাথায় একবার, কথা বলেন বছরের মাথায় একবার আমার নবী উহুদের মাঠে যারা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, আমার নবী উহুদের মাঠে যারা শাহাদত বরণ করেছেন তাদের জিয়ারতে যেতেন। উচ্চ স্বরে বলুন আমার ভাইয়েরা, ফতোয়া আলমগিরি আসলে একটা কিতাব কেন, একটা কিতাবও করে না। ফতোয়া আলমগিরির মধ্যে আছে কোথায় কোন ধরনের সালাম দেব, সাধারণ পাবলিকের কবরস্থানে যখন যাব তখন সালামের পদ্ধতি কেমন, যখন আমরা আল্লাহর কোন বলিদের দরবারে যাব তখন সালামের পদ্ধতি আরেক ধরনের, যখন আমরা সহদায় গ্রামের দরবারে যাব সালামের পদ্ধতি আরেক ধরনের, আবার যখন মাহবুব নবীর রওজায় পাকে যাব সালামের পদ্ধতি আরেক ধরনের, সাধারণ পাবলিক কবরস্থানে যখন যাব আমরা সালাম দেব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। আরো কয়েকটা পদ্ধতি আছে আমার ভাইয়েরা, যখন আমরা আল্লাহর বলিদের মাজারে যাব সালাম দেওয়ার পদ্ধতি আপনারা আমার মুখে মুখে পড়েন সালামুন, আমার মুখে মুখে পড়েন, বাবা কিতাব পড়বেন না, সালামুন আলাইকুম বিমা সাবারতুম বিমা কাসাবতুম ফানিমা উকবাদদার, আবার পড়েন সালামুন আলাইকুম বিমা কাসাবতুম ফানিমা উকবাদদার।
আবার যখন আমরা আল্লাহ যদি তৌফিক দে উহুদের মাঠে যাব, শুধু উহুদের মাঠে না, আমি গতবার হজ করার সময় যেখান প্রায় মানুষ উমরা করেন মসজিদে আয়েশা থেকে, ওখানে যারা উমরা করে না ওরা শুধু উমরা করে প্রত্যেকে তানঈম একটা জায়গা আছে যেখান থেকে মা আয়েশা সিদ্দিকা এহরামের নিয়ত উমরার নিয়ত করতেন প্রায় মানুষ ওখান থেকে। আমি বললাম এ বছর আমি ওখান থেকে উমরা করব না, আমি ওই জায়গা থেকে উমরা করব যেখান থেকে আমার নবী উমরা করেছেন। আমার নবী যেখান থেকে উমরা, আমার নবী কোনদিন তানঈম মসজিদ আয়েশা থেকে উমরা করেন নাই, আমার নবী উমরা করেছেন একটা জায়গা যে জায়গার নাম জিহের রানা, যেখানে হুনাইনের যুদ্ধ সংঘটি হয়েছিল, যেখানে হুনাইনের যুদ্ধ হয়েছিল জিহের রানা, যেখানে যে যুদ্ধের মধ্যে একজন নয় দুজন নয় তিনজন নয় আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে 70 জন কার 70 জন হাফেজে কোরআন 70 জন হাফেজে কোরআন যে যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করেছে। এখানে চতুর্দিকে গ্রাম আছে তাদের জিয়ারত করলাম, আমি ওই সময় বলছিলাম এখানে জিয়ারত করো, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদদার। আবার যখন আল্লাহ যদি কোনদিন তৌফিক দে আমার নবীর দরবারে যাব তখন সালামের পদ্ধতি ভিন্ন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। ও জানে বালে হাজি, ও জানে বালে হাজি, জব যাও তুম মদিনা, জব যাও তুম মদিনা, দরবার মুস্তফা মে মেরা সালাম কহ। জব যাও তুম মদিনা, দরবার মুস্তফা মে দরবার মুস্তফা মে ইয়ে শায়র মুস্তফা হে বস ইয়ে আদব কি জাহ হে, বস ইয়ে আদব কি জাহ আকে বিছা বিছা কে, আকে বিছা বিছা কে, উনকো সালাম কহনা দরবার মুস্তফা মে দরবার মুস্তফা মে মেরা
ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পাল্লা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পাল্লা। সারা বছর অনেক জিয়ারত করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, মাসে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গী হতে আমারই মন চায়, তাদের সঙ্গী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পাল্লা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে। তাই তো আমি কেঁদে কেঁদে উকতা বাসা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পাল্লা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পাল্লা। ও মদিনা তোমায় ভুলতে পারি না, মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে বলবো তোমায় বলো না বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার পানা, কিসে সৃষ্টি কর সারা দুনিয়া, বাবা আপনাদের অনেক কষ্ট হবে বাবা, এগুলো শেষ হবে না। বলতে চেয়েছিলাম আলোচনা তো অনেক দূরে, আমার আশ্চর্য লাগে যেখানে ইসলাম ধর্মের মধ্যে গোটা একটা জিয়ারতের একটা চ্যাপ্টার, জিয়ারতের একটা জিয়ারতের একটা চ্যাপ্টার, আপনি সে কিভাবে বললো আর স্বামী মোহাম্মদ আফজল সাহেব আমার বলিদের দরবারে যায় জিয়ারত করতে তো যায়, কথা বলেন না কেন, কি করার জন্য গিয়েছেন, জিয়ারত করার নির্দেশ তো রাসূল দিয়েছেন, উনি ওলিদের জিয়ারত করলো, ওলিদের জিয়ারত কে খবর ফুজারি বললো, ফুজা কাকে বলে, আমার মনে হয় সে মুফতি আমিনি মূলত কোন একজন হিন্দুর ছেলে হতে পারে, সে হিন্দু হতে পারে, নিশ্চয় তার কাছে ফুজার খবর আছে। আমরা এবাদত করি, আল্লাহর এবাদত করি, আমরা ওলিদের জিয়ারত করি, আমরা আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো পূজা আমরা করি না, ঠিক কিনা, এখন মধুর পানি নিয়ে এলো মরুর পাকে, বিশ্ব জাহান তারই রূপে মেললো আবার, কণ্ঠী তাহার তৌহিদি বাণী ডাকলে সবাই জানি শুনি, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, বলো আল্লাহ ছাড়া কে প্রাণে ডাকি, এখন মধুর এলো দেব দেবীর নাই কমতা, পূজা করা হয় রে বৃতা, আরে দেবী দেবীর নাই কমতা, পূজা করা হয় রে বৃতা, আরে বিশ্বভুবন যে সৃজিল, আরে বিশ্বভুবন যে সৃজিল, চলো তার নাম জপি, এখন মধু পানি নিয়ে এলো মধু পানি। আসলে বড় দুঃখনীয় বিষয়, একজন মানুষ আল্লাহর বলিদের জিয়ারত করে তাকে কবর ফুজারি বলা একটা মিথ্যা খবর না,
কথা বলেন না কেন? আর মিথ্যা হওয়ার দেওয়া কত বড় গুণা। নাম দিয়েছে মুফতি, আমি বলবো সে মুফতি না, সে মুক্তি, মুক্তি মুফতি না, মুখ মুক্তি, মুক্তি মানে ভুল করনে ওয়ালা, যিনি ভুল করেন, সে মুফতি না, সে মুক্তি। আসলে আমাদের দেশেও আমরা অনেক আল্লাহর ওলিদের দরবারে যাই জিয়ারত করার জন্য, ঠিক কিনা? আমরা জিয়ারতই কি করলাম? আমার রসুলের দেওয়া সিস্টেম অনুযায়ী আমরা কি করবো? জিয়ারত করবো। হ্যাঁ, অনেকে অনেক আছে যারা অনেক উল্টা সিধা কাজ করে, আছে না? তাই বলি কি তার জন্য কি আমি দোষী হব? নাউজুবিল্লাহি মিন জালিক। ফতোয়া শামির মধ্যে একটা মাসলা, একটা জানাজা গেল মাঠে, জানাজা নামাজ পড়বো পুরুষ, একজন মহিলা মাথার কাপড় ফেলে, বুকের কাপড় ফেলে, পিঠের কাপড় ফেলে, মা গো মা চিৎকার করতে করতে ও একেবারে জানাজার মাঠে চলে গেল। সে কাজ করতেছে, খারাপ করতেছে, তো খারাপ যখন করতেছে তাই বলি কি আমি জানাজার নামাজ না পড়ে চলে আসবো? কথাটা বুঝেন নাই বাবা। একজন মহিলা জানাজার মাঠে গিয়ে মাথার কাপড় ফেলে, বুকের কাপড় ফেলে, পিঠের কাপড় ফেলে, মা গো মা বাপ রে বাপ এবারে চিৎকার করতে করতে অনেক কোরআন সুন্নাহ বিরোধী কাজ করতেছে, তাই বলি কি হে এখানে মহিলা কেন আসছে? সে কাঁদতেছে, মাথার কাফন নাই, বুকের কাফন নাই, ফিটের কাফন নাই, এটা শরীর বিরোধী কাজ করতেছে, তাই বলি কি আমি জানাজা না পড়ে চলে আসব? এখন মুফতি আমিনের কথা তো তাই হলো। আপনারা আমার পয়েন্টটা বুঝেন না মনে হয়, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন বাবা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ফাতোয়া বলা যাত্রার কাজ না, অনেক জ্ঞান লাগবে বাবা। একজন মানুষ আল্লাহর বলির দরবারে যায়, আল্লাহর বলিদের দরবারে যায়, আমরা জিয়ারত, আমরা যাব কেন? যাওয়ার কথা কোরআন শরীফ আছে কিনা? কথা বলেন না কেন? যাওয়ার কথা কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই? এরা তো বলি না নবীর মাজারে যেত নিষেধ করে। তোমরা এই গত সরকারের আমলে যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হাজি দেওয়ার জন্য ছোট ছোট কিছু হজ নির্দেশিকা বের করেছিল, এক জায়গায় লেখছে কবর জিয়ারতে নিয়ে সফর করানো, মানে তোমরা মক্কাতে মদিনা গেলে যাইবা। যখন আমি লাল ডিগির পাই লালিকে আমার আলোচনা সরাতার মাঠে দেখ, যখন আমি তাকে ধরে নিলাম তারপর বছর দেখলাম, তারপর হজ নির্দেশিকা দে এইটা আর নাই, একটা লিখতে যে নবীর কাছে কিছু হবে না, চাওয়া যাবে নবীর কাছে কিছু চাওয়াবে না, একটু কথা এটাতে কি করবে না, কথা বলেন একটু, তোমার ফকের কথা নবীর কাছে চাওয়া যাওয়া না মানে নবীর কাছে না চা খারাপ রাখতেন, নবীর কাছে সন মানে আল্লাহ তুম সন, রসুল দে সাইটি প্রধানমন্ত্রী, এবার আল্লাহর প্রধানমন্ত্রী নবীর কাছে চাওয়ার আছে নাকি? আমি দুইটা হাদিস বলবো, দুইটা হাদিস, দুইটা দুইটা মুসান্নাফে ইবনে আবি সাহেব এত বড় হাদিসের কিতাব, বুখারী শরীফ কিতাবুল ইসতিসকা, কোন সময় যদি রহমতের বৃষ্টি না হয়, দুর্ভিক্ষ হয়, তখন আমরা কিভাবে আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে পানি চাইব? ইসতিসকার নামাজ, ইসতিসকা নামাজ, এই ইসতিসকার চ্যাপ্টারে একটা হাদিস মুসান্নাফে আবি সাহেব ও হুজুর নকল করেন, লিখেন আসাবান নাস বৃষ্টি হচ্ছে না, সবাই পরে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, মালিক রহমতের বৃষ্টি দাও, আল্লাহর রহমতের বৃষ্টি দাও, সিয়াবেকরাম ইসতিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছেন, দেখা যায় বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নাই, ফাজাআ আমার লোকুম হাদিস পড়েন, ফাজাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল ইসতাসকি لأمتك فإنهم حلقوا يا رسول الله একজন মানুষ উনি কে ওই বুখারী শরীফের শরাফাতুল বারির মধ্যে লিখতেছে উনি হচ্ছেন হযরতে বেলাল
বেলাল মানে মুয়াজ্জিন বেলাল নয়, আমার নবীর আরেকজন সাহাবী বেলাল। ইস্তিসলা নামাজ পড়ার পরেও দোয়া করার পরেও বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নাই, তখন একজন ব্যক্তি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের মাজারে আসছেন, রওজায়ে পাকে আসছেন। রাসূল পাকের কাছে এসে রাসূল পাক থেকে সাহায্য চেয়েছে, সাহায্যটা কোন ধরনের? ইস্তাসকি লি উম্মাতিকা ফাইন্নাহুম হালাকু, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত, আপনার উম্মত তো ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য একটু দোয়া করুন। নবীর কাছে কি চেয়েছে? দোয়া চেয়েছে। তাহলে নবীর কাছে চাওয়া, নবীর ইন্তেকালের পরে নবীর কাছে কিছু চাওয়া যদি শিরিক হয়, এটা তো রাসূল পাকের সাহাবী, নবীর সাহাবী কা শিরিক করলো? আর ইনি দোয়া করার পরে রাসূল পাক থেকে সাহায্য চেয়েছে, ইয়া রাসূল আপনি দোয়া করুন, আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, রহমতের বৃষ্টির জন্য দোয়া করুন। এ কথা বলার পর উনি বসলাম, আমি বসলাম, আমার তন্দ্রা তন্দ্রা ভাব আসলো, গায়েব থেকে আবার আসতেছে, এ বেলাল তুমি উমরকে, উমরের কাছে যাও, উমরকে আমার সালাম বলবা, আর অল্প সময়ের মধ্যে রহমতের বৃষ্টি আসতেছে, এ সংবাদ দিবা, তৃতীয় নম্বর উমরকে বলবা আগামীতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত হুঁশিয়ারের সাথে যেন রাষ্ট্র বল, হুঁশিয়ারের সাথে বিচক্ষণতার সাথে যেন রাষ্ট্র পরিচালনা করে। এই তিনটি কথা, এক নম্বর উমরকে আমার সালাম বলবে, দ্বিতীয় নম্বর রহমতের বৃষ্টি আসতেছে শুভ সংবাদ দেবে, তৃতীয় নম্বর উমরকে বলবে আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেন অত্যন্ত বিচক্ষণতার সাথে যেন কি রাষ্ট্র পরিচালনা করে। এই তিনটা কথা। উনি এখান থেকে দৌড় দিলেন, ফারুক আজম বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সালাম দিলেন এবং বলছেন, হুজুর আমি রাসূল পাকের রওজায়ে পাকে গিয়েছি, আমি রাসূল পাক থেকে সাহায্য চেয়েছি, এই পদ্ধতিতে আমি সাহায্য চাওয়ার পর বসলাম, আমার তন্দ্রা তন্দ্রা ভাব আসলো, গায়েব থেকে আওয়াজ আসতেছে, আপনাকে একটা সালাম দেওয়ার জন্য বলছেন, আপনাকে একটা সালাম দিতে বলছেন, আর অল্প সময়ের মধ্যে রহমতের বৃষ্টি আসতেছে, দুই তৃতীয় নম্বর আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনি অত্যন্ত হুঁশিয়ারের সাথে যেন রাষ্ট্র পরিচালনা করেন। এ কথা বলতে না বলতেই ফারুক আজম দুই হাত উঠায় আল্লাহ দরবারে হু হু করে কাঁদছিলেন, আয় আল্লাহ আমি আমার জানা মতে, আমি 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 জানা পক্ষে ভুল করি নাই, যদি আমার অজান্তে কিছু ভুল হয়ে যায় আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ। এই কথা বলে কাঁদতেছেন সমস্ত সাহাবীরা, কাঁদতেছেন, এইদিকে সবাই উঠতেছে, চোখের পানি আসছে, ওইদিকে জমিনে মুসলমানদের বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা মুসন্নাফে আবি সাহেবের হাদিস বাবা, হাদিসটা ফতুল বারি শরহে সহিহ বুখারি ইস্তিসকার সফরে হাদিসটা আছে, আকবাল করবেন। আপনারা না জেনে না বুঝে রসুল কাছে কিছু চাওয়া যাবে না, এটা তোমার বাবার তোমার কথা, এটা তোমার পকেটের কথা, এটা কোরআন হাদিসের কথা না। যারা সিয়াসিক যারা সহি কিতাব নাই ভাই, এরা মুরব্ব, এরা কিতাব সম্পর্কে কোনো আইডিয়াই নেই। সিয়াসিকদার সিয়াসিকদার ভিতরে তো এস্ট্রাসকার সাপ্তারে রসুল পাকের রাজায় পাকে যাওয়ার কথা আছে ইনশাল্লাহ। আবার আসলে আমি ধারাবাহিক আলোচনা করব কোথায় কোথায় আছে কোন সিয়াসিকদার যারা হাদিসের কিতাব আন নাই, এই ধরনের যদি যারা যারা বলে তাদের কিতাবে সিয়াসিকদার ছাড়া অন্য কিতাবের হাদিসের কোনো রেফারেন্স আছে কিনা, কত বড় ডাকাত দেখেন, তাদের কিতাব কিন্তু সিয়াসিকদার ছাড়াও অন্য হাদিসের রেফারেন্স তাদের কিতাবে আছে। ওই মোল্লা আবার টেলিভিশনের মধ্যে মসনাদ ইমাম আহমদের ফতোয়া, হ্যাঁ আবার আবার মসনাদ ইমাম আহমদের রেফারেন্স দেয়, তো মসনাদ আহমদ এটা সিয়াসিকদার মধ্যে একটা নাকি বাইরে? তুমি বলতেছো সিয়াসিকদার আর কিতাব নাই, আবার ওদিক দিয়ে তোমার ব্যাপারে বলতেছো মসনাদ আহমদ, এরা কি বলে আসলে ফল ইন ফল কিন্তু বহুত আছে, ইন দরজিরে ফল ভাই, ইন কথার আগও নাই গুণও নাই, বুঝলে না বুঝলো, ইন্দি খতর তারাবিন নামাজ রমজানের সাথে তারাবি নেই, টেলিভিশনে কথা বলে দর দিয়েছে ঢাকা মসজিদে তার ইমামতি, কিরে তুমি তারাবি নামাজ বলছো কারণ তারাবির সাথে রমজানের সম্পর্ক নেই, এখন আবার মসজিদ তুমি তারাবি পড়তেছো, বলতেছে না পড়লে তো সৌরি দেখছো না, এ মোল্লাদের অবস্থা। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, এই আলোচনা যা করেছে আল্লাহর ওয়াস্তে মানুষকে জানাবার জন্য যে আলোচনা করেছি আল্লাহ কবুল করুক। আমার কথা দ্বারা বাসার বাসার মধ্যে ত্রুটি বলতে ত্রুটি আপনার কমার দৃষ্টিতে দেখবেন, আমি আল্লাহর ওয়াস্তে বলি বাবা, গোটা বাংলাদেশ ঘুরে 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 ঘুরে
মানুষকে বোঝাবার চেষ্টা করতেছি। দলিল কি গালো না এখন বেশি করে দিতে পারি হ্যাঁ এই কাটি বাটি ইউনিট এই ইউনিট তো 2000 এই ইউনিট তো মাসিদা খবরদার আল্লাহু আমিন মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মান নবদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মান নবদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম রব্বুল আলামিন গভীর রাত আয় আল্লাহ 21 রমজান চলে গেল বাসে রমজান এসে গেছে আল্লাহ আয় আল্লাহ আমার ভাই জনাব আলহাজ আবু তাহের সওদাগর মা বাবার ইসালে সবর নিয়তে এই মাহফিল আয়োজন করেছেন আয় আল্লাহ ওনার পক্ষ থেকে আমরা যারা মাহফিলে অংশগ্রহণ করেছি আমাদের পক্ষ থেকে আজকের এই নূরানি মাহফিল কবুল করে নাও আমিন আল্লাহ এই মসজিদের কমিটি এই মসজিদের কমিটির ভাইয়েরা বসতে কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে দ্বীনের মজলিসের মধ্যে বসে আছে অনেক ব্যবসায়ী শ্রমিক কৃষক বুদ্ধিজীবী আইনজীবী রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুর সর্বস্তরের সুন্নি জনতা ভিতরে এবং বাইর যে যেখান থেকে দাঁড়িয়ে আয় আল্লাহ বিকার দুটো তোমার দরবারে উঠাই দিয়েছেন সবার পক্ষ থেকে আজকের এই মাহফিল কবুল করে নাও আমিন আয় আল্লাহ এই মাহফিলের সওয়াব তোমার মাহবুব নবীর রওজায়ে পাকে পৌঁছে দাও সমস্ত সাহাবায়ে কিরাম তাবেইন তবে তাবেইন আইমা মুস্তাহিদিন খলফায়ে রাশিদিন মুহাদ্দিসিন মুবাশ্শিরিন সমগ্র উলামায়ে কিরামদের দরবার দরবারে পৌঁছে দাও আমিন সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ আমাদের দিন মুহাব্বতের আব্বা আম্মা আমার ভাই সাধারণ সাহেবের আব্বা আম্মা আমাদের যাদের মা বাবা দাদা দিনারে ভাই বন্ধু চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে রে আল্লাহ আল্লাহ কেউ পুকুর পাড়ে কেউ পাড়ে পর্বতে গভীর মাটির নিচে এতিমের মতো সাহিত আছে আল্লাহ সবার কবর কবিচ্ছে তোরকে জাতির বরান বানো আয় আল্লাহ আমার রুতি জীবন আমার ব্রাম আকাত করে দাও আমার জানা পুরা আগদারে নানা ভাই গুণ করে স্ত্রী মাতৃ গুণ করে সারা বিশ্বের মুমিন মুসলিম গুণ করে আল্লাহ আমার পরম আত্মা কবুল আমাদের মধ্যে যারা রোগ আক্রান্ত সেবারাও করস্তব তাহলে মুক্ত করে দাও বেকার তাহলে কাদের সন্ধান দাও লা ঔলাদি তাহলে লেখা ঔলাদ দান করো চাকরি জীবিত তাহলে প্রমোশন দাও ব্যবসায়ী তাহলে উন্নতি হও আল্লাহ আমার ভাই ওনার ব্যবসায়ীদের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করো জীবনে সত্যিকার আমল করার তৌফিক দান করো আল্লাহ মাহবুব নবীর নূরানি চেহারা দেখে দেখে কলমা পড়ে পড়ে যাওয়ার তোর ইয়াকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল